আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ এক প্রতিবন্ধী জসিম ভাইয়ের জীবন বৃত্তান্ত শুনব। তিনি খামার করে, কোয়েল পাখির খামার করে কিভাবে সংসার চালাচ্ছেন আমরা সে বিষয়ে শুনব। আসলে কি প্রতিবন্ধী হলেই যে অন্যের দুয়ারে হাত পাততে হবে কিংবা কারো কাছে হাত পেতে টাকা নিয়ে সংসার চালাতে হবে, এমনটি তার বক্তব্য নয়। তিনি সুন্দরভাবে খামার করেই তার সংসার চালাচ্ছেন, আমরা বিস্তারিত শুনব তার কাছ থেকে। চলুন শুনে আসি জসিম ভাইয়ের জীবন বৃত্তান্ত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। জসিম উদ্দিন, গ্রাম পাতাড়ি। পাতাড়ি, আচ্ছা, পড়ালেখা কতখানি করেছেন ভাই? পড়ালেখা আমি ডিগ্রি পাস, ভর্তি হতে পারিনি, তার আগে। আচ্ছা, আপনার যেটা দেখছি এখন যে অবস্থাটা, এই অবস্থাটা কিভাবে হলো? মানে এটা আমি ডিগ্রি পাস করার পর নিজে কিছু করে কর্ম করবো ভাবি চলে গেলাম, যে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি একটা কর্ম করবো। ঢাকায় কোম্পানি চাকরি করলাম, আর পাশে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে যে নিবন্ধন পরীক্ষার জন্য গেলাম। নিবন্ধন পরীক্ষা দিতে যেয়ে তো আমার রোড অ্যাক্সিডেন্ট পরীক্ষাটা দিতে পারিনি। মানে কি গাড়ি চাপা পড়ছিল না? গাড়িটা রাস্তায় উল্টে গেছিল আপনার। ও, রাস্তায় খাল ডোবায় পড়ে পলট খেয়ে ওখানে তিনজন মারা গেছে। কী গাড়ি ছিল? লেগুনা গাড়ি, ঢাকাতে যেগুলো পিক আপের মতো। আপনি ওই গাড়িতে ছিলেন? আমি যাত্রী ছিলাম। রাস্তায় পলট খেয়ে তিনজন ওখানেই মারা গেছিল। আমার মেরুদণ্ড ভাঙছে, স্পাইনাল কর্ড। ঢাকা সাভার শেয়ার দিতে চিকিৎসা হয়ে দুই বছর বেরিয়েছিলাম। মন খারাপ হয় না একবার? মন খারাপ করি না, আমি সবসময় আল্লাহর কাছে আশা বলি, আল্লাহ আমাকে দিল, আমি নিজের কর্ম নিজেই করবো, আল্লাহ কর্ম করার শক্তি দিল আমাকে, এটাই আশা ছিল। এখন আশা করছি আমি যতদিন পাচ্ছি আল্লাহ যেন আমাকে বসেছে। আমি ঘর সংসার করছি, আমার মেয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট পর বিয়ে করছি, খুশি হলাম। অ্যাক্সিডেন্টের পর বিয়ে করছি, এখন আমার মেয়ে বাচ্চা হয়েছে। এখন এই ব্যবসা, পোলট্রি ফার্ম, কোয়েল পাখির ফার্ম, গরু পালি তিনটে, পোলট্রি কোয়েল পাখির ফার্ম না? আমার কারেন্ট একটা রাইস মিল করছি, রাইস মিল নিজেই চালাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অন্যদের উদ্যোক্তা হিসেবে চাকরির পিছনে না দৌড়িয়ে অন্যরা উদ্যোক্তা হোক, এই বিষয়ে আপনি কি বলবেন? না, চাকরি তো এখন সহজ নয়, চাকরিতে পারলে তো অনেক বেড়ে যায়। চাকরির পাশাপাশি যদি হতাশা না হয়ে কর্ম, অনেক কর্ম আছে, প্রতিবন্ধী হয়ে দেশের কাছে বোঝা, বাবা মা ভাই বোন কারো কাছে বোঝা, কোনো দরকার নেই, অনেক কর্ম আছে। আপনি কি কখনো অনুভব করেছিলেন সেই জায়গাটা, কষ্টের জায়গাটা, বা কেউ কী এভাবে হিট দিয়েছিল আপনাকে? না, আমি কারো কাছে হিট করতে, এখনও আমাকে হিট দিয়েছে হয়তো মানুষ মনে করে বোঝা যে হয়তো আমার কাছে কেউ চাইতে আছে, কিন্তু আল্লাহর রহমতে আমি কারো কাছে যেতাম, আমি নিজেই নিজে। এখনও কারো কাছে অপরিচিত কোনো লোকজন বা কেউ এখানে মনে করে যে আমার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহর রহমতে কারো কাছে কিছু নিতে হবে না, নিজের সংখ্যা নিজেই যেটুকু কামাই করছে এতেই বাবা মা নিয়ে নিয়ে চলাফেরা করতে পারবো আমার পরিবার নিয়ে। তবে এখনও আশাবাদী আমি সুস্থ মানুষের মতোই আছি, অসুস্থ বলে কিছু মনে করি না। নিজের সামনে বাসায় কখন দাওয়াত দেবেন আমাদের? আসেন, যখনই যাবেন তখন। তাহলে আপনার বাসায় দাওয়াত পেলে তো আমরা অন্তত দুই একদিন থাকতে পারবো? অবশ্যই আসেন, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, দাওয়াত দিচ্ছেন তো? থাকা খাওয়ার সবই আমার ব্যবস্থা আছে, তাই না? যখনই যাবেন। না, খুশি হলাম যে নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে যে কিছু করছেন, এজন্য আমরা অনেক অনেক খুশি। আর সামনের দিকে এগিয়ে যান, এই দুয়ার আশা আছে আরও ইনশাল্লাহ আগাবার, সামনে আরও প্রজেক্ট করার, প্রকল্পগুলো করার চেষ্টা আছে, আল্লাহ যদি সহায়তা ইনশাল্লাহ করবেন। আচ্ছা, অল দ্য বেস্ট, ভালো থাকবেন।